আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের, মানে আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম এক্সামে, তো ওখানকার ভিডিও একটা রেখে দিয়েছিলাম, মানে আমি আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই তো আমি রেডি হয়ে নিচ্ছি বাসায় যাওয়ার জন্য, কাল আমার এক্সাম আছে, তো আজকে চলে যেতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে, তো ভাবলাম এই জন্য আজকে ভিডিওটা আমি আপলোড করে ফেলি। ভিডিওটাকে না টেনে দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পাবেন আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এক্সাম যেটা দিতে যাচ্ছি, আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম, মানে হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার ফাইনালের শেষ এক্সাম যেদিন হয়েছিল সেই দিনের ভিডিওটাই আজকে আমি আপনাদের কাছে আপলোড করছি। যখন আমি রেডি হচ্ছিলাম তখন কিন্তু সাজেদ ফোন ছিল, তো হুট করে ও উঠেই পড়েছে, তো এই জন্যই কান্না করছিল। বাই দ্য ওয়ে, আমি বাসায় চলে এসেছি। তো আজকে তো আপনারা জানেন আমাদের বাসায় আম্মু নেই, ভাবিও নেই, এর আগের ব্লগগুলোতে, আমার বাপের বাড়ির ব্লগগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। তো এখন কিন্তু আমার আব্বুও নেই, তো আব্বু গিয়েছে হচ্ছে আম্মুকে আনতে কুমিল্লাতে। তো আমি আমার আপুদের বাসায় এসেছি, মানে বাপের বাড়ির পাশে বোন থাকলে যা হয়। তো এই তো এরপর দিন সকালে আমি রেডি হয়ে এক্সাম দিতে চলে গেলাম, আর ভিডিওটা করা হয়নি যেহেতু আমি কলেজে মোবাইল নিয়ে যাইনি। তো যেটা বলছিলাম, আজকে আমরা চলে এসেছি বীর বাহাদুর কানন। বীর বাহাদুর নামটা হচ্ছে আমাদের মন্ত্রী, মানে বান্দরবান জেলার মন্ত্রীর নামে এই কাননটা বা এই পার্কটা তৈরি করা হয়েছে আমাদের উপজেলাতে। তো ওখানে হচ্ছে আমরা আজকে ঘুরতে যাচ্ছি, এটা শুভ উদ্বোধন হয়েছে গতকালেই। তো আজকে হচ্ছে আমরা এখানে চলে এসেছি সবাই, এর আগেও আসা হয়েছে বাট তখন এটা শুভ উদ্বোধন বা সব কাজ কমপ্লিট হয়নি। তো এখন দেখি, চলেন আপনাদেরকে দেখাই কি কি কাজ করেছে এবং কেমনটা হয়েছে দেখতে। পাশে যে ভদ্রলোকের ভাস্কর্য বা ছবি দেখা যাচ্ছে তিনিই হচ্ছেন আমাদের মন্ত্রী, মানে বান্দরবান জেলার মন্ত্রী। এটা কিন্তু আমাদের পৌরসভার ভিতরেই করা হয়েছে, মানে পৌরসভার পাশে একদম, এটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পৌরসভা। তো এটাতে আমরা প্রথমে আসতাম পৌরসভার কাছে, বা পৌরসভা বললে সবাই জানে এটা, এখন নাম দেওয়া হয়েছে বীর বাহাদুর কানন। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে, আমার তো ফুল দেখলে মন চায় ফুল ছুঁয়ে দিতে, তাও ছুঁয়ে দিইনি, জাস্ট দেখছিলাম। যেহেতু কালেই উদ্বোধন হয়েছে তো অনেক মানুষ এসেছিল দেখতে, আর আমাদের লামা উপজেলার মধ্যে কোনো ছোট পার্ক বা শিশু পার্ক যেটাকে বলে, বা বিকেলবেলা ঘোরার মতো কোনো পার্কই এখানে নেই, সো সবাই অনেক এক্সাইটেড এটা দেখার জন্য। যেহেতু আমারও এক্সাম শেষ, তো মনটাকে ফ্রেশ করার জন্য আমিও চলে এলাম আমার ছেলেকে নিয়ে, সাথে ছিল আপু দুলাভাই আর নুরি, মানে আপুর মেয়ে। এই যে সামনে সামনে হেঁটে যাচ্ছে তারা দুই ভাই বোন। সবাই ঘুরে ঘুরে দেখছিল আর আমি ছবি তুলে দিচ্ছিলাম তাদেরকে, মানে আপুদুল আবাই, নুরিকে, সাজিদকে, সবাইকে। মনে হচ্ছে আমি ওদের ফটোগ্রাফার এসেছি, ওদের যে যেমন পোজ দিচ্ছে তো সেভাবে ছবি তুলেই দিয়ে যাচ্ছে। অবশেষে নুরিকে ছবি তুলে দেওয়ার পর নুরি আমাকে কিছু পিক তুলে দিল। তো এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আমরা যখন এখানে এসেছিলাম তখনই প্রায় 5টা বেজে যাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্টও দেওয়া হয়েছে, আর একটা ছোট্ট সুইমিং পুলের মতো করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ।
যেহেতু আমাদের লামা উপজেলার মধ্যে কোনো রিসোর্ট বা পার্ক এরকম কিছু নেই, সো বাচ্চাদের জন্য অনেক সুবিধা হলো এটা দেওয়ার কারণে। তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য অনেক ভালো হয়েছে এটা, যে উদ্যোগটা নিয়েছে আমাদের লামা উপজেলা মেয়র, এই উদ্যোগটা নিয়েছে আমি যতদূর জানি। তো ওনাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমার ভিডিওর মধ্যে দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন সাজিদ দোল খাচ্ছে, ও কিন্তু অনেক বেশি এনজয় করেছে আজকে। এখানে ছোটদের জন্য আলাদা দোলনা আর বড়দের জন্য আলাদা দোলনা ছিল। তো দোলনাতে আমি একটু বসেছিলাম, নুরি বসেছিল, এর আগে কিন্তু কিছু মেয়ে বসেছিল, আমরা ওদেরকে উঠাই দিয়ে দেন হচ্ছে আমরা বসছি। যখন ওদের সামনে আমরা গিয়ে বসে দাঁড়িয়েছিলাম মোবাইলটা নিয়ে, মানে ভিডিও করতেছি মতো, দেন হচ্ছে ওরা উঠে গেছে, দেন আমরা বসতে পেরেছি। আর এদিকে দেখুন দুলাভাইয়া সাজেদ কি করছে, আমার ছেলে তো এখানে আসতে পেরে মহা খুশি। এদিকে দেখুন অনেক সুন্দর একটা সাদা কাগজ ফুলের মতো ফুটেছে, আমার কাছে তো অনেক ভালো লাগে এই ফুলগুলো। আর যখনই সন্ধ্যা হয়ে গেছে, মানে একটু অন্ধকার হয়ে গেছে, তখন সব লাইটগুলো দেওয়া হয়েছিল, অনেক সুন্দর লাগছিল। সাজিদ ভেবেছিল তার মা কোথায় চলে গেছে, তো মাকে দেখতে না পেয়ে আবার পিছন ফিরে চলে এসেছে। অনেক কিন্তু ফুল গাছ ছিল, তো ফুল তো আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। ওভারঅল আমার জায়গাটা অনেক ভালো লেগেছে। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব হালকা পাতলা নাস্তা করার জন্য। আমরা এখানকার রেস্টুরেন্টে ট্রাই করে নিই, কজ হচ্ছে আমরা কুটুম বাড়িতে খাবো, ওখানকার পরোটা চা এটা আমার অনেক বেশি ফেভারিট, তো ওখানে আমরা সচরাচর খেয়ে থাকি। তো এই তো চলে এসেছি, আর পেটে অনেক ক্ষুধা ছিল, তো ভাবলাম একটু পেট ভরে কিছু খাই। ওখানে ওই নতুন রেস্টুরেন্ট যেটা দিয়েছে বীর বাহাদুর কারণে, ওখানে বলেছিল চাউমিন আছে, চাইনিজ ফুড আছে, বাট আমার চাইনিজ ফুড পেটে হজম হবে না, আমার এখন পরোটা ডিম পরোটা চা এসব দরকার। সো চলে এসেছি ডিম পরোটা খেতে। এই তো আমরা নাস্তা টাস্তা করে নিচ্ছি, তো দেন হচ্ছে বাসায় চলে যাব। আর এই পৌরসভা বা বীর বাহাদুর কারণটা ছিল আমাদের কলেজের দিকে, তো কলেজের দিক থেকে এসে হচ্ছে এখন বাজারের কাছে এসেছি, এটা বাজারের মধ্যেই আছে কুটুম বাড়িটা। এই তো আমরা নাস্তা করে দেন বাসায় চলে এসেছিলাম, আর এখন দেখতেছেন আমরা ঝালমুড়ি মাখা খাচ্ছি, মানে ছোলা বুট মাখা। সব বাচ্চারা বসেছে, সাথে আমার বাচ্চাকেও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এই ছোলা বুট মাখাটা আসলে এনেছিলাম আমাদের ভাড়াটিয়াদের জন্য, মানে আমাদের বাসায় কিছু ভাড়াটি আছে ওদের জন্য। দেন ওদেরকে সবাইকে ডেকে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে বলেছি, আর ওদেরকে সবাইকে মেখে একসাথে বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।